সঠিক বেতন পরিকাঠামোর দাবিতে ডেপুটেশন প্রদান কর্মসূচি মুর্শিদাবাদ জেলার বহরমপুরে 55 তলার মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ভবনে। এদিন ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন একাধিক শিক্ষক ও শিক্ষিকা। 2020 সালে নিয়োজিত শিক্ষক এবং শিক্ষিকাদের সঠিক বেতন পরিকাঠামো, নিয়োগপত্রে চুক্তি অনুসারে যে বেতন হওয়ার কথা ছিল সেই বেতন না হওয়ার কারণে তাদের এই দাবি। সেই বেতন থেকে তাদের বঞ্চিত করা হয়েছে বলেই তারা এই আন্দোলনে সামিল হন। প্রথমে তো এটাই রুলস ছিল, আমরা এটা জেনেই বিএড মানে করেছিলাম যে বিএড এবং ডিএড সমান অধিকার পাবে, কিন্তু মানে জয়েনিংয়ের সময় আমরা এটাই জানতাম, কিন্তু পরে আমরা জানতে পারলাম যে আমাদেরকে এ ক্যাটাগরিতে জায়গা দেওয়া হয়নি, আমাদেরকে বি ক্যাটাগরি দেওয়া হয়েছে। একদিক থেকে ভাবতে গেলে যে ডিএলএড থেকে কিন্তু আমাদের কোয়ালিফিকেশান সবসময় বেশি, আমরা কেউ গ্র্যাজুয়েট কেউ এমএ পাস করার পরে বিএড করেছি, কিন্তু তবু আমাদেরকে বি ক্যাটাগরি করে রাখা হয়েছে এবং আমাদের মানে পে স্কেল যেটা বেসিক পে আমাদের বেতনের সেটা একদম মানে অনেকটাই কম, সেটা আশা করি সবাই জানেন, এটা মানে ব্যাখ্যা করার কোনো দরকার নেই। তো আমরা এটাই চাইছি যেন আমাদেরকে এ ক্যাটাগরি করা হয়।